প্রশ্ন, পর্ণ, হারাম, মুভি, ফ্রি মিক্সিং, অবাধ যৌনাচারের যোগে আমাদের জন্য গুনাহ থেকে মুক্তি দেওয়া কঠিন হয়ে যাচ্ছে, করণীয় কি? এটা নিয়ে কি বাবাদের জন্য নসিহামূলক ভিডিও বানালে উপকৃত হতো যুবকরা? আসলে বর্তমান সময়টা এমন একটা অবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সম্পর্কে বলেছেন, আল কাবিদু আলা দিন কাল কাবিদু আলা জামার, দিনের উপরে যে প্রতিষ্ঠা থাকবে সে যেন আসাবিতু আলা দিন কাল কাবিদু আলা জামার, যে ব্যক্তি দিনের উপর প্রতিষ্ঠা থাকবে সে যেন জ্বলন্ত অঙ্গারকে হাতে নিচ্ছে। আপনি যদি কোনো একটা কাঠের কয়লা হয় হাতে নেন, দেখবেন যে কাঠের কয়লা অর্থাৎ আঙ্গুর আগুন আছে এরকম কয়লা হাতে নেন, আপনার কী হবে? না ফেলতে পারতেছেন, না ছাড়তে পারছেন, এমন অবস্থা, এমন অবস্থা। ছাড়লেও ছেড়ে দিলেন, আর না ছাড়লে আপনি ইমান কষ্ট, ইমান কষ্ট থাকা কষ্ট করে যাচ্ছে, আপনার কষ্ট পুড়ে যাচ্ছে হাত। বর্তমান সময়টা এরকমই, এই সময়ে এমন অবস্থা হয়েছে, কখনো মানুষ যদি কোনো অন্যায় করতে চাইতো তাহলে কী করতো, 10 বাড়ি পার হয়ে 1 বাড়ি যাইতো, যার বাড়িতে টিভি আছে চুরি করে দেখে আবার রাতের বেলা চুরি করে চলে আসতো। এরকম অনেক সময় হইতো, কোনো যুবকরা সেটা করত। আবার কখনো কখনো কেউ কাউকে দেখতে হলে কোনো ঘাটে যেতে হইতো, পুকুরের ঘাটে চুরি করে দেখতে যাইতে হইতো কোনো মেয়েকে দেখা যাওয়ার জন্য, অথবা কোথাও দূর থেকে কোনো জায়গা দাঁড়িয়ে থাকতো কেউ বের হলে দেখার জন্য। চুরি করতে অন্তত একটা সময় লাগতো, একটা কিছু বার থাকতো, কেউ দেখলে আবার কষ্ট হবে, দেখে পালাইতো যে কেউ অমুক আসতেছে, পালাই। এখন অবস্থা এত এত খারাপ হয়ে গেছে, একজন মানুষের হাতের ভিতরে যদি একটা অ্যান্ড্রয়েড সেট থাকে তাহলে তার জন্য আর জাহান্নাম ক্রয় করা খুব সময় লাগবে না। বাচ্চাদেরকে, আপনার বাচ্চাদের হাতে একটা অ্যান্ড্রয়েড সেট দিলেন, অর্থ হলো আপনাকে তাকে জাহান্নামের পথে একটা সহযোগিতা করে দিলেন। অ্যান্ড্রয়েড সেট না দিলে অনেক বাচ্চা আছে আত্মহত্যার হুমকি দেয়। আমি তাদেরকে বলে দিয়েছি একবার, এরকম একজনকে পেয়েছি, আমি বললাম যে আত্মহত্যা করুক, আপনি তাকে দিবেন না, এটার জন্য আত্মহত্যা করলে আল্লাহ তালা আপনাকে পাকড়াও করবে না, কারণ সে এটা অন্যায় করতেছে, এটা করে আপনি দিতে পারেন না। একজন বাচ্চাকে দিতে হলে আপনি বাটন সেট দেন, যা দিয়ে আপনার সাথে কথা বলেন প্রয়োজন থাকলে, এর বাইরে তাকে অ্যান্ড্রয়েড সেট দিবেন না যতক্ষণ পর্যন্ত না হালাল হারামের বিবেচনা তার মধ্যে না আসে। আগে মানুষ অন্যায় করছিল, সাত পাঁচ ভাবতো, অনেক কিছু করতো অনেক, এখন তো অন্যায় কিছুই করে না, হাতের নিচে বসে বসে আপনি সিটের উপরে বসে বসে রাতের বেলা শুয়ে শুয়ে আপনি সারা রাত ধরে আপনি অন্যায় দেখতে পারেন, নাউজুবিল্লাহ, পর্ণ দেখতে পারেন। সুতরাং এই অবস্থায় বাবা মার উচিত হবে সন্তানদেরকে প্রথমে যে জিনিসটা দরকার, ছোটো কাল থেকে তাদেরকে দিনের উপর বড় করা। রাজুর নাসাফি ইবাদাতিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন বাচ্চা, এমন লোকের, এমন যুবক আরশের নিচে ছায়া পাবে যে যুবক আল্লাহর ইবাদতে বড় হয়েছে, আল্লাহর ইবাদতের বড় হয়েছে, অন্যায় করে না, এরকম ইবাদত বড় হয়েছে, অন্যায়ের মধ্যে প্রবৃত্ত হয়নি। সন্তানদেরকে সেরকমভাবে তৈরি করুন, ঘরে তাদেরকে রাখুন, বাইরে দিবেন না, তাদের মধ্যে ঘৃণা তৈরি করে দেন অন্যায়ের প্রতি, এবং সেগুলো আলোচনা করুন যে এগুলি কী হচ্ছে, তাদের মধ্যে সেগুলোর প্রতি ঘৃণা আসে যান, সেগুলি যেন কত খারাপ সেটা তার পরিণতি তুলে ধরেন তাদের কাছে। তাদের মধ্যে আপনার বেশি দরকার হচ্ছে আল্লাহর ভয়টা ঢুকিয়ে দেয়া, আখিরাতের কথা তুলে ধরা, যে তোমাকে প্রত্যেকটা জিনিস সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার চোখ, তোমার কান, তোমার অন্তর, এগুলি সম্পর্কে তোমার জিজ্ঞাসা করা হবে, এগুলি তাদের মধ্যে আগে ঢুকিয়ে দেন। তোমার অন্তরে যদি খারাপ চিন্তা আসে আল্লাহ তাআলা কিন্তু সেটার জন্য পাকড়াও করবেন, যদি সেটা ভালো করে গেঁথে যায় অন্তরের ভিতরে, আর যদি কোনো সেটা এসে চলে যায় সেটা সওয়াব পাবে, তুমি তাড়াই দিতে পারছো। এটা তাদের মধ্যে ছোটো কাল থেকে এটা তুলে ধরতে হবে। তাদেরকে এমন কোনো সঙ্গে দেওয়া যাবে না, সঙ্গদোষে তা নষ্ট হয় বেশি, যে সঙ্গদোষে তারা বন্ধু বান্ধব থেকে দেখে দেখে তারা ওগুলি শিখে, সারা রাত ধরে বসে বসে গান শুনবে, তারা যখন কোনো গান শুনে এরকম কোনো কিছু আপনি শুনবেন যে কী শুনতেছে, তাদেরকে সে বিকল্প দিবেন প্রয়োজনে, কোরআন পড়তে বলবেন তাদেরকে, তাদেরকে হাদিস পড়তে বলবেন, তাদেরকে দিনের সঠিক মাসালাগুলো জানানোর জন্য তাদেরকে ব্যস্ত রাখবেন, তাদেরকে হাদিস মুখস্ত করায় ব্যস্ত রাখবেন, তাদেরকে দিনের বিভিন্ন মতুন হাদিস বিভিন্ন আলমিক জিনিস পড়ানোর জন্য ব্যস্ত রাখবেন। আজ ইমানের উপর থাকা খুব কঠিন, অনেক ভাই আমার কাছে অভিযোগ করেন যে সন্তান সন্ততি নষ্ট হয়ে যাচ্ছে, এই করছে, আপনি তার জন্য কী করেছেন? আপনি সন্তান সন্ততিকে ঠিক রাখার জন্য ব্যবস্থা করুন। আজকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো দিনের বাইরে চলেছে সেগুলিকে পড়াবেন না, নিজের ঘরে রাখুন, নিজের ঘরে রেখে তাদেরকে পড়ানোর ব্যবস্থা করুন, এবং তাদেরকে এমন জায়গায় পড়াবেন যেগুলো তারা দিন বুঝলে, যেখানে থাকার পরেও তারা দিনের উপর থাকার জন্য যারা সচেষ্ট থাকে সবসময় যে না আমি আমার আত্মমর্যাদাবোধ রক্ষা করব, আমি নিজেকে অপমানিত করব না, আমি নিজেকে ক্ষতিগ্রস্ত করব না, এই জন্য সবসময় এই জাতীয় জিনিস থেকে দূরে রাখার জন্য তাদেরকে সাবধান করতে হবে, ছোট কাল থেকে এভাবে বড় করতে হবে, হারামগুলি সম্পর্কে হারামের ফল তুলে ধরতে হবে। এগুলির মধ্যে আপনার এই থাকলে আপনি বুঝতে পারবেন যে কত কত আপনার সন্তান ইনশাআল্লাহ বড় হবে, তারা বড় হয়ে যেখানে সেখানে তারা বসে যাবে না, যেখানে সেখানে অন্যায় কাজ করবে না, গুণের কাজ করবে না, তারা তখন বুঝতে পারবে যে এগুলি করা যাবে না, এগুলি করলে আমার আর ফিরে আসার সুযোগ নেই, আমি সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তিতে পরিণত হব। তাদের কাছে আপনি তুলে ধরুন সাহাবায়ে কেরামের আদর্শ, তাদের কাছে আপনি তুলে ধরুন নবী আম্বিয়া কেরামের আদর্শ,
তারা তাদের কাছে আপনি তুলে ধরুন আমাদের পূর্ববর্তী যে সমস্ত ইমামরা চলে গেছেন আবু হানিফা মালিক শাফি আহমদ তাদের আদর্শ তুলে ধরুন তাদের কাছে আপনি তুলে ধরুন যে আমাদের সোনালী যুগে যে সমস্ত মুহাদ্দিসিনরা চলে গেছেন বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি আছে ওদের আদর্শ তুলে ধরুন তাদের কাছে ইমামদের আদর্শ তুলে ধরুন যারা যুগ যুগ ধরে দিনের খেদমত করেছে তাদের আদর্শ তুলে ধরুন এবং মনে করুন তাদের প্রত্যেকের কাছে দাওয়াতের যে সুফল সেটা তুলে ধরুন একজন মানুষের কী দায়িত্ব আর আমরা কী করছি তাদেরকে এই সুরে আসরের চারটি মূল্যনীতি সম্পর্কে ভালো ধারণা দিন এইভাবে তাদেরকে আপনি দিনের মধ্যে রাখতে পারবেন নাহলে বর্তমান সময়ে দিনের উপরে রাত রাখা খুব কঠিন প্রত্যেকটি পরিবার ধ্বংসের মধ্যে চলে যাচ্ছে ধীরে ধীরে পরিবারগুলো ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হচ্ছে এর মাধ্যমে একটি জাতি পুরোটাই নষ্ট হয়ে যাবে সুতরাং আমাদেরকে ফিরে আসতে হবে দিনের দিকে বুঝাতে হবে নিজেরা বুঝুন নিজেরা অন্যায় কাছ থেকে দূরে থাকুন পিতামাতা যদি সন্তান সন্ততির জন্য আদর্শ না হন তাহলে কখনো আপনি বর্তমান সময়ে আপনার সন্তানদেরকে দূরে রাখতে পারবেন না আল্লাহ আমাদেরকে আদর্শ হিসেবে তৈরি করা আদর্শ হিসেবে নিজেকে প্রস্তুত করা তৈরি তৌফিক দান করুন এবং আমাদের সন্তানদেরকে দিনের উপর রাখুন এবং তাদেরকে দিন বুঝার তৌফিক দান তাদেরকে প্রথম দিন থেকেই হারামের থেকে তাদের অনীহা তৈরি করার মতো কাজ কর্মকাণ্ডগুলি দেখাই দিবেন যেগুলোর কারণে তারা বুঝতে পারে যে কাজটি কখনো ঠিক নয় এই কাজ যারা করছে তারা সব নিকৃষ্টতম মানুষ এদেরকে দাওয়াতের পথে রাখতে হবে নিজেদেরকে সন্তানদেরকে নিজেরা দাওয়াতের পথে থাকতে হবে তাহলে ইনশাআল্লাহ বর্তমান সময়ে আমরা এই বিপদ থেকে মুক্তি পেতে পারি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।